একজন মানুষকে একজন শয়তান মারলো, আর আপনারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন। আপনাদেরকে নিয়ত করে বলছিল বাঁচাতে, আপনারা আপনারা কেউ তাকে বাঁচালেন না, আর এখন সহানুভূতি দেখাচ্ছেন, দুঃখ হচ্ছেন। রক্ত তো এই লোকটার ভাসেনি, ওর সাথে ভেসে গেছে ওর পুরো পরিবারের, ওর সংসারের ছেলে মেয়ে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সবার সবার রক্ত এই লোকটা রক্তের সাথে ভেসে শেষ হয়ে গেছে। এই রক্ত শুধু এই লোকটা নয়, আপনাদের কাপড় সাথে রক্ত, আপনাদের মূল্যহীন বিবেকে রক্ত, আপনাদের মৃত মনুষ্যত্বের রক্ত, আপনারা সবাই এক মাস্তানের ভয়ে রক্তাক্ত হয়ে আছে। ঠিক আপনাদের ঠিক, আপনি এখানে থাকলে আপনারও রক্ত ভাই চলাই তো, এই খুন করেছে তাই তো আপনি চলেন না, তাই এখন এত চিৎকার করতেছেন। আর তো শয়তানের বাচ্চা একটা, এই এলাকার সবচেয়ে বড় মাস্তান হারকুলাল, হারকুলালের নামে আপনি কমপ্লেন করতে এসছেন? হ্যাঁ, হারকুলাল একজন মানুষকে প্রকাশ সুবি বেলাকে খুন করেছে, তাকে আপনি গ্রেফতার করুন। দেখুন আপনাকে স্পষ্ট করে বলি, হারকুলালের অনেক অন্যায় অত্যাচারের খবর আমরা ভালো করে জানি, কিন্তু সাক্ষী প্রমাণের অভাবে আমরা তাকে ধরতে পারিনি। যারা তার অত্যাচারের শিকার হচ্ছে তারা পর্যন্ত মুখ খুলে না। যদি কাউকে ধরে এনে জোর করে সাক্ষী দিতে রাজি করি, আদালতে গিয়ে সে আবার ভয়ে তার পক্ষে কথা বলে, তাই তাকে গ্রেফতার করে আজ পর্যন্ত হাজতে রাখতে পারিনি। আপনি যদি আদালতে সাক্ষী দিতে রাজি থাকেন, তাহলে আজই আমি ওকে গ্রেফতার করে হাজতে ভরে রাখবো। অন্যায় তাই যত শক্তিশালী হোক, আমি তার বিরুদ্ধে সাক্ষী দিতে ভয় পাই না। আপনি ওকে গ্রেফতার করুন, আমি আদালতে সাক্ষী দেব। এবার সাক্ষী পাওয়া গেছে, তুই আর বাঁচতে পারবি না আরকুলাল। রাস্তায় তারা করে আতারকে খুন করার জন্য তোকে আমি গ্রেফতার করলাম। হাত করা হাতে রাখ, ওই আতাহার আমার গোমর ফাঁস করতে চেয়েছিল, তাই ওকে আমি শেষ করে দিয়েছি। আই কবরা, ইন্সপেক্টরকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দে। আর কুলাল, টাকা দিয়ে তুই আমায় কিনতে পারবি না,
হাত করা পড়ার জন্য হাত বাড়িয়ে দে, নইলে তোর মাথার ঘিলু বের করে আমি তোর হাতে ধরিয়ে দেব। বাবা
নাজমা, আমার নাজমার কি হবে? মিথ্যে বলা অন্যায়, পাপ। তুই আমাকে কথা দে, আর কোনদিন মিথ্যে বলবি না। বাবা, আমি তোমার কথা দিচ্ছি, আর কোনদিন মিথ্যে কথা বলবো না, আর কোনদিন মিথ্যে বলবো না। আমার মিথ্যের জন্য বাবাকে জীবন দিতে হয়েছে। আমি বাবাকে কথা দিয়েছিলাম কোনদিন আমি মিথ্যে বলবো না, অন্যকে সহ্য করবো না। সরি শর্মা, প্লিজ, তোমার চোখের পানি আমাকে ভীষণ কষ্ট দেয়। ঠিক আছে, তোমার যাতে শান্তি হয় তাই করো। মা, 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 দেখো কারা এসেছে। তুই দেখি কারা এসে একেবারে হইচই বাজিয়ে ফেলেছে, সবার মুখে করলাম। রিয়েলি আপা, আপনার সব সাহসের প্রশংসা করতে হয়। আপনার মতো মহিলারই এখন দেশে দরকার। দিলা ভাই, আপনার প্রশংসাও করতে হয়। আমার মৃত্যু কাপা আপনার স্পর্শে এসে একেবারে সত্যবাদী হয়ে গেছে। তোমরা আমাদের প্রশংসা করার জন্য কি চিটং থেকে ঢাকা এসেছো? না না, একটা সুখবর নিয়ে এসেছি। আমরা বিদেশে যাচ্ছি। আমরা মানে? মানে আমি আর নাজমা। একটা বিজনেস ট্যুরে আমাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে, নাজমাকেও সাথে নিয়ে যাচ্ছি। রানা যাবে আমাকে? না, রানা তোমাদের কাছে থাকবে, তোমার সাথে খেলবে। কি মজা, রানা থাকবে, চল রানা আমরা খেলি, দিয়ে আর যাই। আপা, তুই আগের চেয়ে আরো সুন্দর হয়েছে। ওই বেটির নাম ঠিকানা মাই কর, ফাউস্তাদ। বেটির নাম সালমা, ব্যারিস্টার রাজখানের বউ। ওই বউ যেন কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে। ওই বউটারে আজ রাইতে খতম কইরা দিবি, ঠিক আছে? আরে এত রাত করে নতুন গল্প শোনাতে হবে না। এবার শুনবি মা, আমি রানাকে নিয়ে আমার ঘরে শুয়ে দিয়ে আজ খোঁজা। চল যা, যা জামাইকে নিয়ে আমাদের রুমে চলে যা, বিছানা করে রেখেছি। আপনারা কোথায় থাকবেন? একটা রাত আমি জঙ্গলে কাটিয়ে দিতে পারবো। আরে না না, তোরা তোদের মনে যা আপা, আমরা জঙ্গলে থাকবো, তোলাদের কষ্ট হবে। বুদ্ধি আছে শালিকা, তবে বুদ্ধিটা আপাতত মাথায় রেখে তোমার আপা যা বলে তাই শোনা। কিন্তু না, কিন্তু জামাই, এ বাড়ির আদালতে সালমা যা রায় দেয় তাই সবাই মেনে নেয়, কথা নড়চর হয় না। যাও যাও, ঠিক আছে, চলো। কই এসো, তোমার নিজের সাথে কষ্ট হবে না? হবে, তবে সে কষ্ট তোমার ভালোবাসা দিয়ে মিটিয়ে নেব। বিয়ে 7 বছর পেরিয়ে গেল, তবু ভালোবাসা শেষ হলো না? না, মরণের পরেও আমার ভালোবাসা শেষ হবে না। কাল আমাদের ফ্লাইট কোন কথা? বিকেল 4টায়। কেন?
অর্ডার অর্ডার, পুলিশের রিপোর্ট এবং সাক্ষী প্রমাণাদিতে এবং ঘটনাস্থলে উপস্থিত মিসেস সালমা খানের সাক্ষীতে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি হারকুলাল আতার আলীকে খুন করেছে। সুতরাং এই আদালত আসামি হারকুলালকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। শুধু তোমার জন্য, তোমার সততার জন্য নাজমাকে জীবন দিতে হলো। একজন নিষ্পাপ ছেলে তার মা হারালো, একজন স্বামী তার স্ত্রী হারালো, ভেঙে চুরমার হয়ে গেল একটা সংসার। এখন কে দেখবে রানাকে? কি দেবে তাকে মায়ের আদর? দুদিন পর আবার বাপুর বিয়ে করবে, সব পাশবে রানার জীবনে, অত্যাচারিত হয়ে রানার ভবিষ্যতটা ধরে মিশে যাবে। তোমাকে আমি অন্যায় সইতে বলি না, মিথ্যে বলতে বলি না, কিন্তু কি কি করলো তার জন্য কেন শুধু পরিবারের জন্য দুর্যোগ বয়ে আনবে? আমি তো আসলে আমার এসব কথা বলা ঠিক নয়, আমার কথায় কিছু মনে করো না। আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি, তোমার কিছু হলে আমি বাঁচবো না সালমা, খেতো না সালমা, খেতো না। তুমি যা করেছ ঠিকই করেছ। সিঙ্গাপুরে আমার যাওয়াটা খুবই দরকার, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। অবশ্যই যাবেন, এসে রানা, মামা আমার কাছেই থাকবে, ওকে নিয়ে আপনি ভাববেন না, আজ থেকে আপনি ওর মা। খাবারের গন্ধে পেট একেবারে ভরে গেল। না না, শুরু করো শুরু করো। মামাকে খাইয়ে দাও, মামাকে খাইয়ে দাও, মামাকে খাইয়ে দাও, মামাকে খাইয়ে দাও। ওকে ধাক্কা মারলি কেন? যাই চেয়ারে গিয়ে বসো, এসো বাবা এসো, তুই নিজের হাতে খা। না আমি খাবো না। এই দেখো তোমাদের জন্য কি এনেছি, এটা তোমার আর এটা তোমার, এই খুশি তো? এটা আমি নেবো না, আমি নারবলটা নেবো। এটা তো অত সুন্দর, সাদা কালো। না না, আমি এটা নেবো না, আমি নারবলটা নেবো, আমি এটা নেবো না, আমি নারবলটা নেবো, আমি এটা নেবো না। যাই, তুমি এটা নাও, ওটা রানাকে দাও। না আমি এটা দেবো না, না আমি ওই বলটা নেবো, আমি লাল বলটা নেবো। যাই, ওটা ওকে দাও, এটা তুমি নাও। না আমি এটা দেবো না। তা বলছি না, এবার খুশি তো? দেখলে ও দিন দিন কেমন যাদব হয়ে যাচ্ছে, কোনো কথা শুনে না, কিন্তু জেদ করে। যাদব তুমিও কে বানাচ্ছ? আমি আমিও কি যাদব বানাচ্ছি? কাছে তুমি বলতে পারি? কোন শিশু তার মায়ের মমতার ভাগ আর কাউকে দিতে চায় না, অথচ জয় দেখছে
তুমি রানাকে বেশি আদর করছো। আমি রানাকে বেশি আদর করছি? ইম্পসিবল, যতটুকু দরকার ততটুকু করি। একথা তুমি কেন ভুলে যাচ্ছ যে রানার মা আমার জন্য তার জীবন দিয়েছে? মৃত্যুর আগে নাজমা আমাকে ওর মা বানিয়েছে, রানাকে মানুষ করতে বলেছে। আমি ভুলিনি, কিন্তু কোনো কিন্তু নেই। তুমি তো বলেছিলে রানার ভবিষ্যৎ ধুয়ে মিশে যাবে, পথে পথে ঠোকর খেয়ে মরবে, তাই আমি ওকে আমার কাছে রেখেছি। ওর মা নেই, বাবা নেই, যাতে সবই আছে, রানার নেই বলেই তাকে একটু বেশি আদর করি। এটা কি তুমি দোষ বলছ? না, আমি তোমার কোনো কিছুকে দোষ বলি না। তুমি যা করছো ঠিক করছো, সেটা তুমি বোঝো আমি বুঝি, কিন্তু জয়ের কোচিং সেটা বোঝে না, বুঝতে চায় না। সে শুধু চায় তার মা শুধু তাকে আদর করবে, আর কাউকে নয়। জয়ের বোঝার মতো বয়স এখন হয়নি, সুতরাং রাগ করে নয়, আদর করে তো বোঝাতে হবে, নইলে নইলে জয় নষ্ট হয়ে যাবে। আঙুর খেয়েছি, এবার কলা খাবো।
খাওয়ার জন্যই দুনিয়াতে বেঁচে আছি। খেতে খেতে আমি বন্ধুর জাফরের ব্যবসাটা পুরো খেয়ে ফেলবো। ও সারা বিদেশ থেকে এসে দেখবে ওর ব্যবসা আমি খেয়ে শেষ করে দিয়েছি। আমাকে দেখেছি স্যার। কেমন স্যার? ওয়ালাইকুম সালাম। আরে এসে পড়েছ তো, আসো আসো আসো। শুনলাম ভাবিকে নাকি কে খেয়ে ফেলেছে। কি কথা বলছিস? না 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 না, খেয়ে না খেয়ে না, মানে মেরে ফেলেছে। খুব ভালো করেছে। খুব খারাপ করেছে। যা শালা, তুই বলতে তুই বলে ফেলেছি। ওই শালাকে ধরতে পারলে আমি ওকে বটি কাবাব বানিয়ে খাবো। তোকে না বলেছি অবশ্য মদ খাবি না? না, এটা দুধ। দুধের বদলে মদ কেমন করে পকেটে আসে কে জানে। মানুষ আমাকে একেবারে সর্বনাশ করে দেবে। আমি খাই দুধ আর দেয় মদ। অ্যাকাউন্টেন্ট স্যার, অ্যাকাউন্ট গুলো নিয়ে আমার চেম্বারে আসো। বাবির মৃত্যুর আনন্দ করতে আমি অফিস ছুটি দিয়ে দিলাম। ক্লোজ অফিস ছুটি দিয়ে দিলি আনন্দ করতে? না না, শোক করতে। শোক, শোকের জন্য অফিস ছুটি দিয়ে দিয়েছি। চলো দোস্ত, তোমার বউ নাই তো কি হয়েছে? চলো আমার বউকে তুমি খাবে। না না, আমার বউ তোমাকে খাওয়াবে। ভাষা শুরু করুন দোস্ত। এত খাবার খাও তা নাকি রেখেলেন কেন? নিয়ে আমাদের কাছে থাকতো। আমি আনতে চেয়েছিলাম কিন্তু রানা কিছুতেই এলো না, ওর খাবার কাছেই থেকে গেল। খুব ভালো কাজ করেছে। ওই জঞ্জাল এখানে মানাই ভালো। জঞ্জাল কি দেখা বলবেন? না যাতা না, ঠিকই বলি। ওই ছেলে সাথে থাকলে তোকে আবার বিয়ে দিতে অনেক অসুবিধা হবে। আমার আবার বিয়ে? কি এমন বয়স হয়েছে এখন থেকেই তোমাকে বিধবার সাইনবোর্ড লাগিয়ে ঘুরে বেড়াতে হবে? তোকে আমি আবার বিয়ে দেবো। তোমার বিয়ে ছাড়া কোনো কথা নেই? না নেই। বিয়ের কি মজা তা তুমি কেউ পাচ্ছে না গো। ছেলে আমার বলে কি, আরে শালিজি এসো 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 এসো, তোমাকে খাবারের কথা না মানে তোমার কথা বলতেই তুমি এসো বুঝছি। এসো 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 গো এসো এসো এসো। দোস্ত আমার শালি ভালো মেয়ে, বিয়ের পর তোমাকে রসমালাইয়ের মতো আদর করবে। কিছু আজকাল না চল কি লজ্জা পেয়েছে লজ্জা। আরে খেতে বসে মুখে লজ্জা রাখতে রে, কি বলিস তো? কিছু বলি? আমি বলি খাবারের কথা, আর তুই দেখছি অলরেডি খেয়ে ফেলেছিস। যা মানে আ আমার দোস্তের এই খাবারে মন ভরছে না, এখন বাসন ঘরের ব্যবস্থা করো, মানে বিয়ের ব্যবস্থা। ভেবেছিলাম জীবনের বিয়ে করবো না, কিন্তু তোমাকে দেখার পর এই কমাসে আমার সে সিদ্ধান্ত পাল্টে গেল। তবে তোমাকে অনেক কিছু বলা হয়নি, মানে বলার সময় পাইনি। আপনার সম্পর্কে আমি সব শুনেছি, আপার কাছে, দুলাভাইয়ের কাছে, আপনার ছেলে আছে। রানা ওর খালার কাছে মানুষ হচ্ছে। রানা যেখানে মানুষ হোক আজ থেকে আমার ছেলে। আমি পড়া দেখে দিচ্ছি। মা আমি নিজেই পড়তে পারবো। না বুঝলে আমাকে জিজ্ঞেস করিস। আমি সব বুঝি মা, আমি সব বুঝি। আমার শালিজি পোয়াতি হওয়ার পরে যত খাবার খেয়েছে তাতে বিঘাত বাঘের বাচ্চা বেরোবে। খালি আমি না দোষ, তোর টেনশন করার কোনো কারণ নেই। টেনশন তো শুরু হয়ে গেছে আমার। তোর আর কিছু টেনশন? রাহেলা বললো বাচ্চা হয়ে গেলে তুই নাকি সপরিবারে ঢাকায় সেটেল করবি, তাহলে আমি কি খাবো? ব্যবসা যেভাবে বেড়েছে, বিদেশ থেকে সব প্রিন্সিপাল আসছে, ঢাকায় অফিস নারীরা চলছে না,
আমিও তাহলে ঢাকা খাবো না, মানে ঢাকায় যাবো, সবাই মিলে শুধু খাবো, সদর ঘাট, গুলিস্তান, বনানী, গুরস্থান। আপনাদের মিল হয়েছে, সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবি বাবা। কি হলো যাই, তুমি স্কুলে যাবে না? না স্যার। কেন? মা তো আমাকে ব্যারিস্টার বানাবে, তাই আমি কাজ করবো যাতে ব্যারিস্টার না হতে পারি। তাহলে তুমি কি হবে? আমি আসামি হবো স্যার। গাজার নৌকা পাহাড় দিয়া যায় নৌকা। আমি মেয়ে মানুষে দোকান চালাতে চালাতে মেশিন খাচ্ছি, আর আমি গাঁজা খেয়ে টাকাটা ধোয়া করে টেবিলে দিয়ে আমার কলেজে বিয়ে করলো। আমি করছ বাঁচাবার মালিক তো ভগবান বাঁচাবার মালিক তো ভগবান মা। দাদা বলে কি, বউকে বলে মা আর মেয়েকে বলে বোন, আমি বলি তুই শালা। এই চালু শুনে শুনে শুনে
আরে তুই, আমার নাম জয়, জয় মানে হাসি আর আনন্দ, পরিচয় তো পেলি, এখন মেয়েটাকে ছেড়ে দে। মেয়েটাকে তো ছাড়বই না, কিন্তু তোকে দূরে থেকে ছেড়ে দে। খুশি নে আরেকটা মা, তবু ওই মেয়েটাকে ছেড়ে দে। নে বাবা, শক্তি আছে বটে, মুখটা একেবারে ঝিমঝিম করছে রে। ভালো কাজের জন্য তোমার খেতেই হবে, এবার যাও, মেরেছ ভালো করেছ, এখন মেয়েটাকে ছেড়ে দাও, যাও যাও। তোদেরও শখ হয়েছে মারার? হ্যাঁ, আর তুই শরীরটা তো পাটকা ধুই মতো, আর তোদের না একেবারে মম লাগে। হ্যাঁ, এটা কি পাবলিক প্রপার্টি দিয়েছিস? আচ্ছা যা, তাই সই, তবুও ওই মেয়েটাকে ছেড়ে দে। মেয়েদের উপর অত্যাচার করিস নে, মেয়েদের গায়ে হাত তুললে আমার সহ্য হয় না। তোদেরকে বলেছিলাম মেয়েদের গায়ে হাত দিয়ে আমি পছন্দ করি না, কিন্তু তোরা শুনিসনি। কথাটা আজ তোদের কানে আমি সারা জীবনের জন্য ঢুকিয়ে দেব। চোখের পানি ফেলতে নেই, মুখে হাসি চাই, দুঃখে যারা হাসতে জানে তাদের দুঃখ নাই, হাসুক হাসো। আপনাকে কি বলে দিই? আপনি, আপনি নয় তুমি, আপনি ধাক্কা দিয়ে সন্তানকে মায়ের কাছ থেকে দূরে ঠেলে দেওয়া ঠিক নয়। মা, মা তুমি আমার মতো একজন গরিব চায়ের দোকানদারকে মা বলে ডাকছ? মা কখনো গরিব আর বড়লোক হয় না, মা শুধু মাই হয়। ভাইয়া তুমি কোথায় থাকো, তোমার ঠিকানাটি কি? ঠিকানা মাস্ত মাস্ত তুই হ্যাঁ মাস্ত তুই বাড়ি।
ঘরে ঘন্টা হেনা প্রেমের দাম আর জালিয়াতে ঠিকাদারি করে নেই সুখ আর গুন্ডার দম করে চিন্তাই সুন্দর যদি থাকে ঠিক আছে আপনার যেমন গড, আমার তেমনি আল্লাহ। আর হিন্দুদের ভগবান, কোনো পার্থক্য নেই। এরা মূর্খ, তাই এরা জানে না ইসলামের মূল কথা হচ্ছে শান্তি আর প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার। ভালো ব্যবহার ধর্মের মধ্যে চাচা, মানুষকে দূরে সরিয়ে দিয়ে ধর্মকে বুকে জড়িয়ে ধরলে আল্লাহকে পাবেন না। আল্লাহকে পেতে হলে মানুষের মধ্যেই পেতে হয়। ওদেরকে ঘরে যেতে দিন। এই মহল্লা বলেন, বাড়ি বলেন, দেশ বলেন, পৃথিবী বলেন, সব আল্লাহ। আল্লাহ যদি ওদেরকে থাকতে দেয় তবে আপনি কে? তারা যান, সরে যান, ওদেরকে ঘরে যেতে দিন। তুই ওনার চুলের মুঠি ধরে টেনে এনেছিলি, মেয়েদের গায়ে হাত দিলে আল্লাহর আরশও কেটে ওঠে। যা, সরে যা, আমি কোনো অশান্তি চাই না, আমি চাই শান্তি। তোকে বলেছিলাম আমি শান্তি চাই, হ্যাঁ, তবে কেন শুধু শুধু মাথা খেলি? দেখো ভালো হইব না, কিন্তু তুমি যত সবার পোলাপলা যাইতে তাই করবা। আমি এক্ষুনি তোমার মার্কেটে গিয়ে মার দিতে পারি। যান চাচা, যান, মার কাছে নালিশ দেওয়ার লোক আপনি একাই না, আরো অনেক আছে। আমাদের জন্য কেন তুমি নিজের বিপদ ডেকে আনলে বাবা? বিপদ বিপদ তো আমার বন্ধুর মতো, আমি যতই তাকে দূরে সরাতে চাই ততই সে আমাকে কাছে টেনে নেয়। তোমার কপালটা কেটে দিচ্ছে বাবা। ও, কপাল কাটা তো সেই ছোটবেলা থেকে। মা মা
নতুন বিধল নাকি মা ডাকলি বাবা? মার কোনো ধর্ম নেই, চল চলো আপনাদের ঘরে পৌঁছে দিয়ে আসি। চলো বাবা। ফালমা ফালমা ফালমা, আরে কোথায় তুমি দোল দিয়ে এসে দেখে যাও। ডাকছি কেন? এই তো আমি এখানে। কি হয়েছে? হ্যাঁ, রানা লন্ডন থেকে চিঠি লিখেছে, ও ব্যারিস্টারি পাস করেছে। এই দেখো। আমার ব্যারিস্টারি পাস করেছে? হ্যাঁ, তোমার স্বপ্ন রানা পূরণ করেছে, আর শুক্রবার 5টা ফ্লাইটে সে ঢাকায় আসছে। ওকে, না আপনাকে দেওয়ার কথা নিয়ে রেখেছি। ও নিশ্চয় বৃহস্পতিবার ছেলে চিঠিতে খবর শুনেছে, সঙ্গিনীর বুকটা ভরে উঠেছে। হ্যাঁ, সন্তানের কৃতিত্বে সব মায়েরই বুক ভরে ওঠে। কিন্তু তোমার সন্তান কোথায়? জয় ওকে দেখছি না বল। নিশ্চয় কোথাও মারামারি করছে, লেখাপড়ার ছেলে গুন্ডামি মাস্তানি এমনি তো আছে জয়। তোমার ভুল ধারণা ফালমা, জয় মারামারি গুন্ডামি করে না, ও অন্যায়ের প্রতিবাদ করে। তুমি যেমনি করতে তেমনি, তুমি মুখে করতে আরো হাতে করে। ডাক্তার দেখেন আপনার কোনো মানে কি করছে। কেন মেরেছে? আরে গুন্ডা বদমাশে মাছ চাপার কোনো কারণ লাগে নাকি? দশের ঘর ওদিন ছেলে না, তা আসামি জন্মাইছে। আমি একবারের মতো করা যাই, ছেলে যদি শাসন করতে না পারেন তাইলে আমরা পুলিশে কেস দেব। এই চল। একদম ঠিক হয়ে গেল যে, এই প্রথম নয়, দিনের পর দিন ওর গুন্ডামি নালিশ শুনতে শুনতে আমার কান ভালো হয়ে গেছে। মানুষকে মেরে রক্তাক্ত করাকে অন্যায় প্রতিবাদ বলে না। তোমার আদর পেয়ে দেখে তো নষ্ট হয়ে গেছে। কথাটা তোমার ঠিক নয় ফালমা, ও যদি নষ্ট হয়েই থাকে তোমার আদর না পেয়ে হয়েছে। কি বুঝছো তুমি? মানে ছোটবেলা থেকে ওর যে মাতৃস্নেহ পাওয়ার দরকার ছিল ওটা পায়নি। রানার মার মৃত্যু রানার প্রতি তোমার সচেতনতা বাড়িয়ে দিয়েছে, আর অবহেলিত হয়েছে জয়। তার এই ফলশ্রুতিতে জীবনটা আমি নষ্ট হয়ে গেছে বলবো না, আমি বলবো একটু বাঁধন ছাড়া হয়ে গেছে। হ্যাঁ মাম। হ্যাঁ বাবা। কি ব্যাপার মা, তোমার আর বাবার মুখ একেবারে কালো মেঘের মতো হয়ে আছে যে, কে আমার নামে নালিশ করে গেছে বুঝি? হ্যাঁ, এতে এতটা সিরিয়াস হওয়ার কি আছে বাবা? তুমি রাস্তায় গুন্ডামি করে বেড়াবে, মানুষকে মারবে, আর আমরা তোমার বাবা মা মুখ কালো না করে হাসবো? এত হাসি আমাদের স্টকে নেই সান। কিন্তু কারোর উপর অন্যায় হচ্ছে দেখলে আমার যে সহ্য হয় না বাবা, তোমার আর মার রক্তই যে আমার শরীরে বইছে। মা রাগ করে থেকো না তো, একটু হাসো। তুমি না বলেছিলে দুঃখে যারা হাসতে জানে তাদের কোনো দুঃখ নেই? স্মাইল মাদার, চুপ কর। তুই আমাকে মা বলবি না, কোনো গুন্ডা বদমাশের মা আমি হতে চাই না। তুমি না চাইলে কি হবে? যে চাওয়ার সে ঠিকই চেয়েছে, তাই মা না হতে চাইলেও তুমি আমার মা। ওসব থাক, আমায় দেখে তোমার মুখে হাসি না এলেও তোমার রানার কথা মনে করে একটু হাসি রেখো মুখে। হ্যাঁ, রানা আছে বলেই এত দুঃখের মধ্যে আমি বেঁচে আছি। এই দেখ, রানা ব্যারিস্টারি পাস করেছে। হ্যাঁ, থ্রি চিয়ার্স ফর জয় হিপিপ হুররে বলতে পারলে আমি আরো খুশি হতাম মাইসান। বাবা, তোমরা স্বপ্ন দেখেছ রানাকে দিয়ে, আজ রানা ব্যারিস্টার হয়েছে। আমাকে নিয়ে, আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি, তাই চিয়ার্স করতে হলে রানাকে নিয়ে করতে হবে। আমার চিয়ার্স আমাকে করতে দাও। আই এম এ জলি গুড ফেলো, আই এম এ জলি গুড ফেলো, আই এম এ জলি গুড ফেলো। রানার কৃতিত্বে খবরটা জানিয়ে দাও, আফটারঅল জাফরই রানার বাবা।
হ্যালো বলছি। ও আপা, কি বললেন? রানা ভ্যানসারি পাশ করেছে, সত্যি দারুণ খুশির খবর। হ্যাঁ হ্যাঁ, আমি ছেলেটাকে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। বৃষ্টির মা, তোমাকে মা কতদিন বলেছি আমাকে বৃষ্টি মা বলে ডাকবে না? কেন, বৃষ্টি তোমার মেয়ে নয়? মেয়ে তবে ছোট। ছোট? বৃষ্টিকে তুমি ছোট বলছো? ফাইনাল ইয়ারে ল পড়ছে, সে ছোট হল? সে ছোট কথা আমি বলিনি, আমি বলেছি আমার আরেকটা ছেলে আছে বড়। মাকে বড় সন্তানের নাম নিয়ে ডাকতে হয়, তুমি আমাকে রানার মা বলে ডাকবে। ও হ্যাঁ, আমি মাঝে মাঝে ভুলেই যাই যে রানার তুমি মা। সেই রানার সুখবর দেওয়ার জন্যই তোমাকে দেখেছি, রানা গাড়ির থেকে পাশ করেছে। তাই? আল্লাহর কাছে হাজার শুকর, আমি একদিন এই জন্য দোয়া করেছি। হ্যাঁ, তুমি দোয়া করেছো আর আপাদুলা ভাই পরিশ্রম করেছে। হ্যাঁ করেছে, ভালো ছেলের মা হবার জন্য সব মায়েরাই করে। আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, রানা এলে আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। সাগর কলাও কলা, সবজি কলাও কলা কলা। আরে সব ছেলেকে ঘরে এনে দরকার কি? দৃষ্টিমাকে দিয়ে তো ছেলে ঘরে আনা যাবে। ছেলেও ছেলে, মেয়ে জামাইও ছেলে। ছেলেও হলো জামাইও হলো, চাল কুমড়া চালও আছে কুমড়াও আছে, যখন যেটা মন চায় শুধু খাবে। মুখে খাওয়া ছাড়া আর কোনো কথা নেই। আরে দুনিয়াটাই একটা মস্ত বড় ডাইনিং টেবিল, কত রকমের খাবার সাজানো আছে, শুধু তোলো আর খাও। দৃষ্টি কোথায়? ফ্যাশন শুটে গেছে। ওর কাপড়ের ফ্যাশন খেতে শেষ হয়েছে, কিন্তু শরীরের ফ্যাশন তো আমি দেখুন। এই যা, এই যা, এই আমার খাইলো আমার ঘরে কোন। আমার অত্যন্ত শরীরের ফ্যাশন শো দেখবে, চল। তাই নাকি? শরীরের ফ্যাশন শো দেখছে, তবে শরীরের সাথে যে হাত আছে তার ফ্যাশন শো তো আগে গেলে। তুই আর তার ফ্যাশন শো টা দেখ না। সুপার, এই
না হলে তোমার নাম দৃষ্টি, যেমন তোমার প্যাশন তেমনি তোমার অ্যাকশন, সব দিকে তুমি অতুলনীয়। চেহারা দেখে কিছু বললে না? চেহারা একেবারে কি বললে? আমি দেখি ছাতা করলাম, তুমি একটা দারুণ দর্শনীয় বস্তু, তুমি একটা আমার ফ্যাশন শো আসলি কেন? ওইসব ফ্যাশন ট্যাশন আমার ভালো লাগে না। যাতে তুমি আর আমাকে কোনো দিন ভুলতে না। মনুয়া মাঝি রে গাজার নৌকা পাহাড় দিয়া যায়, পাহাড় দিয়া যায় রে বন্ধু পাহাড় দিয়া যায়। মন কি ভাবছি? ভাবছি মজা দেখাতে এনে তুমি আমাকে আর এরকম শাস্তি কতক্ষণ দেবে? আমার বুকটা যে ভারী হয়ে আসছে গো। না মানে আমার মাথা ভাবতে থাকতে পারো না, তাহলে আমার সম্পূর্ণ বিয়ের ভার আমি কেমন করে? সেটাও ভাবছি গো। কাজা খেয়েছো? আবার গাঁজা খাবে? তেমনি ভালো নেশা হয়ে গেছে, আবার গাঁজা খেতে যাবো কোন দুঃখে? কি বললে? তোমার জন্য একটা নেশা? হ্যাঁ নেশা, না কে বলেছে এটা তোমার নেশা? প্রেম তোমার কাছে একটা পেশা? না না না, নেশা না পেশা না, মানে ও তুমি রাগ করলে না, দারুণ সুন্দর দেখায়। সত্যি? সত্যি সত্যি। তেমনি করে আর কতদিন চলবে? একদিনও চলবে না। তাহলে যাও, তুমি বাবা মাকে কি বলো? তোমার বাবা মা আমার কথা শুনলে তিন করে উঠবে, তারা জানে আমি একটা গুন্ডা বদমাশ। আমার দৃষ্টি দিয়ে ওরা তো তোমায় দেখিনি, তাই তোমার ভিতরে মানুষটা করে বুঝতে পারিনি। তাই তো আমার ভয় হয়। আমার ভালোবাসা দিয়ে তোমার ভয় আমি দূর করে দেবো। গাঁজা আছে? গাঁজা? হ্যাঁ, সব খেয়ে ফেলেছেন না কিছু আছে বাবু? আমাদের দেখে কি তোমার গাঁজা খেয়েছে বলে মনে হচ্ছে? গাঁজা না খেলে ভালোবাসা হয় না বাবু। গাজার নৌকা পাহাড়। কিছু বুঝতে পেরেছো? গাঁজা না খেলে ভালোবাসা হয় না। শালা বন্ধু, আর কতক্ষণ বসে থাকবে? খেয়ে নাও। আরেকটু অপেক্ষা করি, দৃষ্টি আসু। এতক্ষণে পোড়ায় খেয়ে ফেলেছে, ভাগ যেমন করে বকরি খায়, গরু যেমন করে ডাল খায়, আমি বলি না লোকে বলে। এই যে আমার ছেলে টাইগার, ও নিজের চোখে দেখে যে আমাকে বললো খেয়ে ফেলেছে, আমি ছুটতে ছুটতে চলে এলাম। না খায়নি, মানে গুন্ডার দৃষ্টিকে ধরে নিয়ে যেতে চেয়েছিলেন। বল কি তারপর? তার আর পর নাই তো, আমার ভাগ্নি সে। তুমি এক্ষুনি একটা পুলিশে ফোন করে দাও। পুলিশে খবর দিতে হবে না, আমি সব ব্যবস্থা করি। তোমাদের কে আর বলবে? এই পৃথিবীতে তোমার জন্য যার মন সবচেয়ে বেশি কাঁদে, যার বেশি খিদা লাগে, সেই আমার নয়নের বাবা। ডায়লগ কম। আমি বলেছি, দেখলাম গুন্ডারে তোমাকে ধরলো। গুন্ডা ধরলে আপনি দেখলেন তাদের কি বাঁচা চলেন না কেন? ভয় মা ভয়,
বড় সহজ সরল ছেলে তো, গুন্ডা বদমাশকে দেখলে ভয় হৃৎপিণ্ড কেঁপে উঠে। মেরি কুত্তা, মেরি কুত্তা, ভয় আমি কোনো খারাপই পাই না। হ্যাঁ, ভয় পায় না। এসব কথা থাক, ভালোভাবে ঘরে ফিরেছি, এ আল্লাহর কাছে হাজার শুকুর। যা মা, কাপড় চোপড় বদলে খেতে আয়। হ্যাঁ মা, খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। দোস্ত, এইবার গুন্ডারা ছেড়ে দিয়েছে, আবার বাগে পেলে তাই বলছিলাম কি, কোনো অঘটন ঘটে যাবার আগে বৃষ্টির সাথে টাইগারের বিয়েটা দিয়ে দিলে খাবার ফ্রিজে তালা মারা হয়ে যাবে। কি যে বলিস তুই, এত তাড়াতাড়ি? আর এই খাবার বেশি দিন রাখলে বাসি হয়ে যায়, পচে যায়, কেউ তখন খায় না। তেমনি মেয়েকে বেশি দিন ঘরে রাখলে আইব্রু হয়ে যাবে, বিয়ে হবে না। না, আমি ওর বিয়ে এত তাড়াতাড়ি দেবো না। ও ল পাস করে ব্যারিস্টারি পড়বে। এক ঘরে দুই ব্যারিস্টার দিয়ে কি হবে? আমাদের ছেলে রানা তো ব্যারিস্টার হয়েই আসছে। রানাকে আপার দুলাভাই ব্যারিস্টার বানিয়েছে, আমার ইচ্ছে আমার মেয়েকে আমি ব্যারিস্টার বানাবো। ব্যারিস্টার খায় না পরে। ও বাবা, ডায়লগ কম, চলো যাচ্ছি বাবা, যাচ্ছি। তা তো শাড়ি সুন্দর যাবার সময় একটা কথা বলে যাই, ঠিক খাবার ঠিক সময় না খেলে পরে খাবারের জন্য পস্তাতে হয়। আসি, চল বাবা, চল চলো।
হ্যালো, কে রানা? লন্ডন থেকে বলছিস? শুক্রবার আসছিস তো? বললি এসে গেছিস ঢাকায়? তুই আপার বাসা থেকে বলছিস? ও গড, আমি এক্ষুনি আসছি। না না, তোর মাকে বললে রেগে যাবে, আমি পরে বুঝিয়ে বলবো। রানাকে তুমি পেটেও ধরনি, মানুষও করনি। ওরাই ওকে বাপ মায়ের মতো মানুষ করে লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টারি পাস করিয়েছে, অধিকার তো ওদেরই বেশি। চুপ করো, রানা আমার ছেলে, আমি রানার মা। এর মাঝে কারো কোনো অধিকার টধিকার আমি বুঝি না। আমি এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আসবো। পাগলামি করো না ফেলি না, ছেলে বড় হয়েছে, ওকে নিয়ে লোক হাসিও না। লোক আমি হাসাচ্ছি না তুমি হাসাচ্ছ? নিজের ছেলেকে পরের বাড়িতে দিয়ে আমি কত কিছু প্ল্যান করে রেখেছি। ছেলে ফিরে এলে সবাই হরিচয় ফেলে দেবো, বিশাল পার্টি দেব। পার্টি দিতে নিষেধ করেছে কে? তুমি পার্টির আয়োজন করো, আমি আপাদুলা হয়েছে বলে দেবো রানাকে নিয়ে পার্টিতে চলে আসতে। রানা এসে গেছে, তোকে এতক্ষণ এতদিন হয়ে যাওয়া উচিত হয়নি। আমি কত আশা করেছিলাম। খায় বাবা খায়। আসুন আসুন দুলা ভাই, মানে জজ সাহেব, বসুন আপনার, আপনারা শুরু করুন, আমরা বসছি। আমার ছেলে রানা, আপনার ছেলে রানা তো শুনতে জজ সাহেব এসছে। ওর বাবা ডাক্তার খান, আমার হাজবেন্ড, আমার মা। ওরা তো পেলেছে মাত্র, ডাল মা বলে না, ডাল মা। আমার ছেলে রানা বিদেশ থেকে ব্যারিস্টারি পাস করে এসেছে। সেই আনন্দে আয়োজিত এই পার্টিতে আমি আরো একটা সুখবর ঘোষণা করছি। বাবা কিসের সুখবর দেবে? আজকের এই পার্টি
আমি বাড়ি যাবো। চল বাড়ি চল। রানা, ওরা তোর জন্য অপেক্ষা করছে, সবাই তোর সঙ্গে নাচবে। রানা, আমার শরীরটা ভালো না, চল বাড়িতে। মা তুমি যাও, অনেকদিন পরে দেশে ফিরেছি, একটু এনজয় করে নিই। আপনার শরীর খারাপ লাগছে, একটা ডাক্তার দেখে দেখে। রানা তো আর ডাক্তার না, ও এখন থেকে এখানে থাকি। রানাকে দেখেছিস না? দেখি নাই তো, ওর বাড়ির দিকে খোঁজ করো। দেখেছিলাম, সেখানে নেই, কোথায় যে গেল। কাল তুই পার্টি পেলি না কেন? পার্টির জন্য সে মানুষ তার নিজেকে হারিয়ে ফেলে তাই। বাট লুক অ্যাট মি, আমি কিছু হারাইনি, আমি পেয়েছি। ওয়াও, ওই উর্বশীকে পেয়েছি। আয়, তোর সাথে পরিচয় করে দিই। উর্বশী, হি ইজ জয়, মাই ব্রাদার। তুই বলছ তুমি, ও তোমার ভাই? এবারে আপন ভাই না, খালাতো ভাই। যে মাকাল এসেছিল তার ছেলে। ও, তোমার বাইমা ছিল? আমি মেয়েদের গায়ে হাত তুলি না। লং ইজ দ্যাট, ওর দাঁতগুলো মুখ থেকে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি পারলাম না। দাঁত বের করে দেবে এখন যাওয়া সম্ভব নয়। জয়, তুই মাকে বলিস আমি কাল আসবো। রানা, এখনই তুই মার কাছে যাবি। মার বুকে যে যন্ত্রণার আগুন তুই কাল রাতে জ্বালিয়ে এসেছিস, সেই আগুন এখনই গিয়ে তোকে নেখাতে হবে। চল। না, ও যাবে না। যাবে, চল চল। আমার না যাওয়া আমার ইচ্ছে, তোর ইচ্ছে দিয়ে কিছুই হবে না। জয়, মার বুকে আমি কোনো আগুন জ্বালিনি, যা জ্বালিয়েছিস তুই। এই মানুষ রশ্মি একটা কুন্দা পাতলা খেয়েছিস, সেই দুঃখে মায়ের বুকে আগুন চলছে। আমার বুকে নিয়ে মা তোর দুঃখ ভুলে থাকতে চায়, এই জন্য আমি একটা সব শিক্ষিত ভালো ছেলে,
এবং যন্ত্রণা চাপিয়েছি, তুই নেবাতে পারিস? তুই কারণ আমার জন্য যন্ত্রণা পাওয়া মা ভুলে গেছে, আমার জায়গা তুই দখল করে নিয়েছিস, তুই আমার মার বুক ভরা স্নেহ মমতা সব তুই কেড়ে নিয়েছিস, সব আমি তোর কাছে হাত জোর করে মিনতি করছি, তুই চল বাড়িতে, তাকে তুই একটু শান্তি দে, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আপনি জয়কে বলছেন কেন? বলুন, উত্তর দিন, আপনি জয়কে কেন মারছেন? বৃষ্টি, একজন গুন্ডার সন্তানকে তার মা কেন মারে সে প্রশ্নের কোনো উত্তর হয় না। কাকে আপনি গুন্ডা বলছেন? কে গুন্ডা? জয়? জয় যদি গুন্ডা হয়ে থাকে তবে দোয়া করবেন যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জয়ের মতো গুন্ডার জন্ম নেয়। জয়ের সম্পর্কে ভালো করে তুমি কিছুই জানো না বৃষ্টি, অথবা জেনেও তুমি না জানার ভান করছ। আমি ভান করা পৃথিবী শিখিনি খারাপ মা, আমি জয়কে যতটুকু জানি আপনি তা জানেন বলে আমার মনে হয় না। আমি বলতে চাই ওই গুন্ডার জয়ের আমাকে আপনার কাছে আনতে চেয়েছিল আপনার দিকে শান্তি ফিরিয়ে দিতে, আর আপনি ওকে মেরে ওর শান্তি নষ্ট করে দিয়েছেন। ওই গুন্ডার যে আয় এতদিন যে বিন্দানি করেছে তা ওর জন্য করেনি, মানুষের জন্য করেছে, মানুষের উপকারের জন্য করেছে। গুন্ডাদের হাত থেকে কোনো মেয়ের ইচ্ছে বাঁচানোকে কুঞ্জানি বলে রাখালাম মা, একটা বিঘানি পরিবারকে ধর্মের নামে বাড়ি থেকে উচ্ছেদ করার প্রতিবাদকে কুঞ্জানি বলে না। রানাকে ভুল পথ থেকে শুধরে আনার চেষ্টাকে কুঞ্জানি বলে না। দিনের পর দিন আপনার জন্য যে মনের মধ্যে শ্রদ্ধার মসজিদ তৈরি করেছিল তাকে প্রকাশ্যে মেরে আপনি সে মসজিদ ভেঙে গড়ো করে দিয়েছেন। আপনি সন্তান জন্ম দিয়েছেন কিন্তু সন্তানের মা হতে পারেননি, মা হতে পারেননি। তোমার এত বড় খাও তুমি আমার মাকে অপমান করছো, হাত তুলে নি, সে আজ আপনার অপমানের জন্য আমার গায়ে তার ভালোবাসার গায়ে আঘাত করেছে। কত মহাত ছেলে আপনি জন্ম দিয়েছেন দেখে নিন, একবার দেখে নিন।
নাজার নৌকা পাহাড় দিয়া যায়। ভগবান তো মানুষকে দিয়ে সাহায্য করবে নাকি? তুমি নির্বাচনে তো ভগবান বাঁচাবো না? আমি কিছু নয় বাঁচতে বাঁচলে ভগবান। আচ্ছা, এই যে তুমি সাঁতার জানো না, মনে করো পুকুরে মানে পড়ে গেলে চিৎকার করছো বাঁচাও বাঁচাও, এদিক দিয়ে লোক যাচ্ছে অনেক দিয়ে লোক যাচ্ছে, কিন্তু কেউ তোমাকে সাহায্য করছে না, সবাই বলছে ভগবান বাঁচানে ওয়ালা। তখন তো আর কি হবে? চিৎকার করছো কেন? তোমাকে তো ভগবান বাঁচাবে, আমি যাই। আমি মানুষ, আমার কি কোনো ক্ষমতা আছে তোমাকে বাঁচানো? তোমাকে তো বাঁচাবে ভগবান। যাই, তুমি বাঁচাও ভগবান না। এই জন্যই বলি ভগবান বাঁচায় না, ভগবান মানুষকে দিয়ে বাঁচায়। ওটো আসো এবার কে বাঁচালো মহাজন? ভগবান বাঁচিয়েছে। আরে আঙ্কেল, কি ব্যাপার? হাতে ওষুধপত্র আন্টি কি? না, তোমার আন্টিরও না জলেরও না, অসুখ করেছে আমাদের বাড়িও না চাচা। চাচার অসুখ? তা আপনি ওষুধ নিচ্ছেন কেন? ওরা তো এখানে কেউ নেই, ছেলে মেয়ে সব বিদেশে, আমরা ছাড়া কেউ দেখবে? দেখ বাবা, দেরি হয়ে গেলে চাচার খুব কষ্ট হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মৌলভী চাচার অসুখ তাই আপনি ওষুধ নিয়ে যাচ্ছেন? বাহ, চলুন আমি আপনার সাথে যাবো। অসুখের মধ্যে তোমরা যে সেবা করলে তা আমি জীবনে পড়তে পারবো না, বলতে পারবো না। দাদু দাদু, এই লাড্ডু খাও। তুই করতে আমাকে দিচ্ছিস? আমার তো অসুখ নেই, তোমার অসুখ, তুমি খাও। দাদা, আমার দুধ খাওয়া লাগবে না, তুই যে বলেছিস তাতেই আমার ভক্ত ভরে গেছে, তাতেই আমার ভক্ত ভরে গেছে। তুমি এসেছো বাবা, আমি খুব খুশি হয়েছি। তুমি বসো, আমি আসছি। হ্যাঁ বাবা, আমি অনেক পাপ করছি, তোমার মার কাছে তোমার নামে অনেক মিথ্যে নালিশ দিয়েছি, ধর্মের নামে আমি অধর্মের কাম করছি, আমারও তুমি মাফ করে দিও বাবা, মাফ করে দিও। চাচা, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন সেটার দোষ থাকে না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এতেই হয়তো সব দোষ থেকে যাবে। নামের পেছনে যেসব বিশেষণ লাগানো আছে তা কোনো ভদ্র পরিবারের মেয়ের বাবা মার পক্ষে জামা হিসাবে গ্রহণযোগ্য হবে না। দাদি,
you. I mean to say that. সমাজে গুন্ডা বদমাস হিসেবে পরিচিত একটা ছেলের সাথে কোনো বাবা তার একমাত্র মেয়ের বিয়ে দিতে চায় না। বাঙালি মেয়েদের বাবা মার মতের বিরুদ্ধে কখনো বিয়ে করা ঠিক নয় দৃষ্টি। তাছাড়া এমনিতেই আমার মায়ের মনে অনেক অশান্তি, তোমাকে নিয়ে আরেক অশান্তির সৃষ্টি আমি করতে চাই না। আমাকে তুমি দৃষ্টি ফোগেট নি, আমি তোমাকে আমার এই জীবনে ভুলে দিতে পারবো না এবং তোমাকে ঘুরতে দেবো না। ক্লেট করে আর যা কিছু পাওয়া যাক না কেন, কারণ মন পাওয়া যায় না। তার মানে তুমি বলতে চাও তোমার মনে আমি নেই, আমার তুমি ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি না দেখছি। বিউটিফুল, আজ এতদিন পরে তুমি আমাকে বলছো তুমি আমাকে ভালোবাসি না, তার জন্য বাবা মার দেহায় দিয়ে এত যাতনা করার কোনো দরকার ছিল না। তোমার ভালোবাসার জন্য ফাইট করতে চেয়েছিলাম, তুমি যদি আমার ভালো বাবা চো তাই আমার বাচ্চারও কথা থাকবে, তুমি আমার জীবন দিয়ে দিতে। I love you, this kid.
আমি ভুল করেছিলাম তোমাকে স্বাধীনতা দিয়ে, এখন দেখছি
স্বাধীনতার মর্ম বোঝার মতো জ্ঞান তোমার হয়নি। তোমাদের জ্ঞান চিত্র বন্ধ হয়ে গেছে বাবা, চয়কে তোমরা চিনতে পারোনি। চয় অনেক বড় মানুষ, খরি বন্দি করে চয়কে আমার মন থেকে কদিন তাড়াতে পারবে না। ওকে ঘরে নিয়ে আসে রাখ, আমি আজই ওর বিয়ে করব। এই দরজা তুমি আর খুলবে না, করবো সে চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আমি কত অহংকার করে তোর সাথে দৃষ্টির বিয়ে ঠিক করতে এসেছিলাম, আর সেই তুই। আমি নিজ হাতে আমার মেয়ের কত বড় সর্বনাশ করতে যাচ্ছিলাম। চলো মা, সেই লড়ক থেকে পালিয়ে চলো। আমার বাবা আমাকে আটকে রেখেছে, আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে, দেখছে করে দিচ্ছে। অনেক ওর বাবা জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। জয়তী যাবি রে, ওদের মেয়ে ওরা যেখানে ইচ্ছে দিয়ে দেবে, তাতে তোর বাবার কিছু নেই। আছে মা, আছে। আমি সারা জীবন তোমার স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছি, দৃষ্টির ভালোবাসাতে আমি আমার সব যন্ত্রণা ভুলেছিলাম, আর সেই দৃষ্টিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে আমি কিছুতেই সহ্য করবো না। দরকার হলে আজ আমি রক্তের বন্যা বইয়ে দেবো, তবু দৃষ্টিকে আমি ছাড়িয়ে আনবই। জানি না, আসুন না, আমি আমার মেয়ের কথা সর্বনাশ করতে যাচ্ছিলাম। আরে দোষ, এত চিল্লা চিল্লি কিসে? তুই এখানে কেন এসেছিস? তুই জানিস তোর ছেলে একটা লম্পট চরিত্রহীন? বিয়ের আগে কম বেশি সবারই চরিত্রের দোষ থাকে, আমারও ছিল। বিয়ের পর সব চরিত্র পরিত্র ঠিক হয়ে যাবে। তোর ওই লম্পট ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কখনো না। তোর এই আবার নতুন কথা কি শোনাচ্ছ? তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে তোমার সব সম্পত্তি আমি নিজের মতো চুষে চুষে খাবো বলেই তো। কি বলে, অনেক খাবার খেয়েছি কিন্তু থাপ্পর কখনো খাই নাই। থাপ্পর স্বাস্থ্যের জন্য খুব খারাপ, আমারও তোমারও। নিজের চোখে দেখেছে, সে বলেছে তুমি খুন করেছো।
মা বলেছে? সত্যি করে বলা যায় তুমি আমার বাবাকে খুন করেছ? মা বলেছে। বলো, জবাব দাও। মা বলেছে। চুপ করে থাকো না, একবার বলো তুমি খুন করনি। মা বলেছে। স্যার প্লিজ বলো তুমি খুন করনি। আমার মা বলেছে আমি খুন করেছি, আমি খুন করেছি। আমি বিশ্বাস করি না, আমার বাবাকে খুন করতে পারো না, আমার বাবাকে খুন করতে পারো না। না, আমি খুন করেছি, আমার মা, আমার মা বলেছে। হ্যাঁ, জয় খুন করেছে, আমি নিজের চোখে দেখেছি জয়কে খুন করতে। না, জয় খুন করেনি। করেছি, ও খুন করেছে। বিভৎস মৃত্যু, তুমি জানো না, এই ঘর থেকে সে শাশুড়ি বলে গিয়েছিল রক্তের বন্যা বইয়ে দেবে। আমি পিছনে পিছনে গিয়েছিলাম ওকে বাধা দিতে, কিন্তু মারেনি, ও বাবাকে ছড়িয়ে। স্টপ, যা ঘটেছে তুমি ভুলে যাও, জয় আমাদের ছেলে, ওর বিরুদ্ধে তুমি কোনো কথা বলবে না। তুমি পাশের রাতে কি বলেছিলে তোমার মনে আছে? বলেছিলে আইনের ঘরে বউ হয়ে এসেছো, বেআইনি কিছু করো না। আজ তুমি আমাকে বেআইনি কাজ করতে বলছো? তখন আমার সন্তান ছিল না, সন্তানের মমত্ব বোধ আমি বুঝিনি। এখন বুঝতে পারছি সালমান, তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক নয়। তখনকার সময় থেকে এখনকার সময় অনেক বদলে গেছে। এখন অন্যায়কে মেনে নেওয়া সমাজে কোনো অপরাধ বলে চিহ্নিত হয় না। এমন একটি পরিবর্তনই দেখাতে পারবে না যারা কাজে বা কথায় কোনো অন্যায় করছে না। তোমায় কথা যেদিন বলেছিলাম সেদিন মানুষ মানুষকে ভালোবাসত, আর এখন মানুষই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করছে। আগে মানুষ মানুষের বিপদে এগিয়ে আসতো, এখন কেউ আসে না, কেউ না, মানুষ সিঙ্গেল পারসেন্ট। আর যারা এগিয়ে আসে তাহলে বিপদগ্রস্ত লোকটিকে আরো বিপদে ফেলতে চায়। এখন এইসব কথা রূপকথার গল্প বলার মতো বলতে হয়। একদিন এই দেশে ভালো মানুষ ছিল, যারা মানুষকে ভালোবাসত, যারা মানুষের উপকার করত, মানুষের বিপদে এগিয়ে আসত। এখন সব বদলে গেছে, সত্য নির্ভরশীল হয়ে গেছে। এই যে রাস্তায় দেখতে পান শান্তি শৃঙ্খলার জন্য দাঁড়িয়ে আছে লোকগুলো, তাদের বুকে কান পেতে গিয়ে শোনো, তারা চায় না সবকিছু শান্তি মতো চলুক, শৃঙ্খলা মতো চলুক, তাতে তাদের কোনো লাভ হবে না। শান্তি ভঙ্গ করলে, একটি অ্যাক্সিডেন্ট করলে, তাহলে তাদের পকেটে দুটো টাকা আসবে। মিথ্যের ঝড়ো বাতাসে সত্যের নিধুনির প্রদীপ দিয়ে লড়াই করা যায় না সালমান। তোমায় আমার সন্তানকে বাঁচাতে হবে। কেন তুমি বুঝতে পারছো না, তোমার জবানবন্দিতে আমাদের জয়ের ফাঁসি হয়ে যাবে, আমাদের জয়ের ফাঁসি হয়ে যাবে। আমাদের বংশের প্রদীপ নিভে যাবে, আমাদের ঘর অন্ধকার হয়ে যাবে। জয়ের ফাঁসি হবে না, হতে পারে না। তাই করছি, তুমি কিচ্ছু দেখোনি? হ্যাঁ, আমি কিছু দেখিনি। মিসেস সালমা খান, কি চান আপনি? আমি আপনার স্ত্রীর একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য এসেছি। না, উনি এখন অসুস্থ, কারোর সাথে কথা বলতে পারবেন, আপনি যান। আমি তো ওনার সঙ্গে কথা বলবো। আমি ওনার স্বামী, আমি বলছি ও কারোর সাথে কথা বলতে পারবে না, আপনি চলে যান এখান থেকে। আপনি কিন্তু স্যার আইনের কাজে বাধা দিচ্ছেন। আমাকে তুমি আইন শেখাতে এসেছো? আমার স্বামী যা বলেছে তাই সত্যি, আমি আমি অসুস্থ, এখন এখন কারোর সাথে কথা বলতে পারবো না, কারোর সাথে না। মিসেস সালমা খান, আপনি আপনার সামনে দাঁড়িয়ে গেলে চলো, আমি আইসা গেট আউট, আপনি আইসা গেট আউট, আপনি গেট আউট। ওকে ওকে ওকে, এটা কি ঠিক হলো? সন্তান বলে আমি একটু সত্য চিপে রাখলাম, এত বড় এত বড় একটা মিথ্যে কথা বললাম। তবে যাও রাস্তায় গিয়ে চিৎকার করে বলে এসো তোমার সন্তান খুন করেছে, বাজারে নিলাম করে দিয়ে এসো বাড়ির মান সম্মান, সন্তানকে ফাঁসিতে ঝুলে দিয়ে এসো, যাও। আমি তো করবো না, আমি তা করবো না। তুমি আমার স্বামী, তুমি যা বলবে আমি তাই করব, আমি তাই করব। আমার বুক ফেটে গেল, আমি সত্যকে চেপে রাখবো, আমি মিথ্যে কথা বলবো, আমি মিথ্যে কথা বলবো, আমি মিথ্যে বলবো।
এই কেস হবে আমার জীবনের প্রথম কেস। আমার বাবার খুনিকে ফাঁসির দড়ি থেকে কেউ বাঁচাতে পারবে না। এমন কোন ফাঁসির দড়ি তৈরি হয়নি এখনো যা চায়ের গলায় পড়তে পারে। চায়কে আমি নির্দোষ প্রমাণিত করে বেকসুর খালাস করে আনব এবং এটাই হবে আমার জীবনের প্রথম কেস। আসামি পক্ষে ইকুলের গা হাত তোলার অভিযোগে আমি আপনাকে জেল খাটিয়ে ছাড়ব। এই সত্যি কি নিয়েছিস বৃষ্টি? তোরা ভাই বলি তোর কি লোক আসবে? লোক আসলে তো আমি কাজে থেকে শুরু করে দিয়েছি তোমরা, আমি শুধু সে হাসানোটা বন্ধ করে দেবো। তোর ভালোবাসা তোকে পাগল করে দিয়েছে বৃষ্টি। আর তোমার স্বার্থ তারপর তোমাকে পাগল করে দিয়েছে। আমি আমি তোকে চ্যালেঞ্জ করছি, দেখি কিভাবে তুই জয়কে বাঁচাতে পারিস। নতুন খাবার শুরু করলাম, বোন খাবে ভাইরে, ভাই খাবে বোনে, ব্যাস দুজনই খতম। ও ডায়লগ কম বাবা, দুজন শেষ হয়ে গেলে আমাদের কি লাভ, একজনকে বাঁচিয়ে রাখতে হবে। দৃষ্টিকে আমি চাই, দৃষ্টিকে তুই পারি পারি, আমি পাবো সম্পূর্ণ সম্পত্তি। দৃষ্টি যার সাথে পুরুষ পাশুষ করে সেই জয়ের ফাঁসির রাস্তা তৈরি করে দিয়েছি। জয় নাম রেখেছিল ওর বাবা মা, এখন তো আমার জয় হবে। মা মা রানা, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি মা। আমার তো সবকিছুই তোর, বলার কি চাস? আমাকে তুমি পড়িয়েছ সদা সত্য কথা বলবে, ব্যারিস্টারে পড়িয়েছ ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য। আজ তুমি দোয়া করো মা, ব্যারিস্টার হিসেবে আমার জীবনে প্রথম কেসে আমি যেন জয়লাভ করতে পারি। দোয়া করো মা। দোয়া করলাম বাবা, আমি দোয়া করি তোর জীবনের প্রথম কেসে যেন জয়যুক্ত হতে পারিস। মন থেকে বললে মা? ও কথা কেন বলছিস বাবা, মা সন্তানকে সবসময় মন থেকেই দোয়া করে। তাই যদি সত্য হয় তবে আমার কাছে জয়লাভের জন্য তোমার সত্য জবানবন্দি যে খুব প্রয়োজন মা। আমার জবানবন্দি? হ্যাঁ মা, আমার প্রথম কেস আমার বাবার হত্যাকারীর বিরুদ্ধে, এবং সে হত্যার আয়ত্তে চাকর আমার তুমি। তুমি তোমার জবানবন্দি দিলে একেছে আমাকে কেউ হারাতে পারবে না। আমার কাছে আমার ছেলের বিরুদ্ধে জবানবন্দি দিতে এসেছিস? তোমার ছেলের বিরুদ্ধে নয় মা, সত্যের পক্ষে। কিন্তু এই সত্য যে আমার ছেলেকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। তোমার ছেলে নয় মা, একজন খুনিকে, আমার বাবার হত্যাকারীকে। কত পারিস হত্যাকারী? কিন্তু ও তো আমার ছেলে, আমি মা। 10 মাস ওকে আমি গর্ভে রেখেছি, আমার নারী ছেলের দল, আমার একমাত্র সন্তান। আমি পারবো না, আমি পারবো না। আমি জানতাম তুমি আর জয়লাভের জন্য মন থেকে দোয়া করো না, তাই যদি করতে তাহলে সত্যের পক্ষে তুমি জবানবন্দি দিতে। তুমি সন্তানের মনে অন্ধ হয়ে গেছো মা, যে সত্যকে তুমি সারা জীবন বুকের মাঝে পুষে রেখেছিলে সেই সত্যকে মেরে ফেলে এখন তুমি মিথ্যেকে নেবাতে চাইছো। আমাদের পুলিশ নগরে সত্যের সাহসী মহিলা হিসাবে আপনার নাম লেখা রয়েছে। আজ থেকে 14 বছর আগে সত্যের পক্ষে সাক্ষী দিয়ে আপনি হারকুলাকে ধরিয়ে দিয়েছিলেন। হারকুলা লোক আরো অন্ধিতান একমাত্র ছেলে ছিল মা, কারো বাবা ছিল, কারো ভাই ছিল, কারো স্বামী ছিল। সম্পর্কের কারণে যদি খুনিরা মাফ পেয়ে যায় তাহলে সমাজের দিনে দিনে খুনিদের সংখ্যা বাড়তে থাকবে, আপনার শিকার হবে নিরীহ নিষ্পাপ মানুষ। মা তুমি আমায় বলেছিলে সত্যের মৃত্যু নেই, আর আজ আজ তুমি সত্যকে মেরে ফেলতে চাইছো। সত্যের প্রতি আপনার যে অবিচল ভালোবাসা তা আপনি শেষ করে ফেলবেন। তুমি ফিরিয়ে নাও মা, তোমার মিথ্যে জোয়া নিয়ে আমি আমার ব্যারিস্টার জীবনের প্রথম কেসে আমি জিততে চাই না। দাদা, আমি কত সাক্ষী দেব। অর্ডার অর্ডার। মিস্টার পাবলিক প্রসিকিউটর, প্লিজ প্রসিড। মাই লর্ড, কাজ করায় দাঁড়ানো ওই গুন্ডা, ওই লোকটি ভালোবাসে একটি মেয়েকে। এই সমাজের নাম করা ব্যবসায়ী মরহুম জাফর আহমেদের একমাত্র কন্যা দৃষ্টিকে, এবং তাই হয়েছিল যা হওয়া উচিত ছিল। মরহুম জাফর আহমেদ তার একমাত্র মেয়েকে একটা ওই আসামির হাতে তুলে দিতে অস্বীকার করেছিল, এবং তার ফলশ্রুতিতে
ওই আসামি জাফর আহমেদকে নিশ্চয় ভাবে খুন করেছে। খুন করেছে কি করেনি তারই বিচারের জন্য আদালতে আমরা উপস্থিত হয়েছি। সে বিচার শেষ না হওয়া পর্যন্ত কাউকে খুন করেছে বলা বুদ্ধিমান দায়িত্বের পক্ষে সম্ভব নয়। সব প্রমাণই এখন আমি আদালতে পেশ করব। এবার আমি যে সাক্ষীকে সাক্ষীর কাজ করা আহ্বান করছি, তিনি ঘটনার সময় ঘটনাস্থলে চাক্ষুষ উপস্থিত ছিলেন। তিনি হচ্ছেন আসামির মা মিসেস সালমা খান। জল ঘর থেকে যা আসমা বলেছিল আমি রক্তের বন্যা বন্ধু দিয়ে হয়ে দৃষ্টিকে মুক্ত করে আনবো। থ্যাংক ইউ জয়, তোমার ভালোবাসার শক্তি আমাকে মুক্ত করেছে এবং সে মুক্ততা থেকে এখন সংগঠিত হয়েছে। ভালো যারা বাসে তারা নিজেরা রক্তাক্ত হয়ে যায়, রক্তপাত করে ধরে ঘটায় না। লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট এসব ভালোবাসার কাহিনী নিজেদের শেষ করে দেওয়ার কাহিনী। কাহিনী দিয়ে জীবন চলে, জীবন দিয়ে কাহিনী সৃষ্টি হয় এবং সে কারণে জীবন দিতে হয়েছে মরহুম জাফর আহমেদকে। অর্ডার অর্ডার, আপনারা কেস নিয়ে কথা বলুন। আজিম বিরিয়ানি ম্যাডাম সালমা খান, তখন আপনি কি বলেছিলেন? আমি কি আজকে বাধা দিয়েছি? আসলে আপনার কথা মেনেছিল? তারপর আমি পেছন পেছনে এবং গিয়ে কি দেখলেন? বলুন আপনি কি দেখলেন? সেখানে গিয়ে কি দেখলেন বলুন? অর্ডার অর্ডার অর্ডার, কোর্ট আজকের মতো মুলতুবি করা হলো। মানে এটা খেয়ে নাও, তোমার শরীর খুব দুর্বল, শক্তি পাবে। আমি সত্য বলতে পারছি না, মিথ্যার কাছে পরাজয় স্বীকার করতে পারছি না। অসহ্য যন্ত্রণা আমাকে অস্থির করে তুলছে। আমি কি করবো আমার তুমি বলে দাও। তোমার যা ভালো মনে হয় তাই তুমি করো। বলুন মিসেস সালমা খান, আপনি আসামির পেছনে পেছনে গিয়ে সে বাড়িতে কি দেখলেন? কি দেখলেন বলুন। দেখলাম দেখলাম বলুন কি দেখলেন? আসলে মিথ্যে কথা, মিথ্যে বলছেন আপনি, মিথ্যে। আপনি একজন খুনিকে বাঁচাতে গিয়ে প্রচন্ড ভাবে মিথ্যে বলছেন, সত্যকে নিষ্ঠুর ভাবে মিথ্যের কাছে বিক্রি করে দিচ্ছেন। অবজেকশন মাই লর্ড, সাক্ষীকে উত্তেজিত করে আদেশ প্রদান করানো হচ্ছে নতুন করে মিথ্যে কথা বলানোর জন্য। না উচিত না হচ্ছে, আসলে আমি এখন মিথ্যে বলছি। বলুন তাহলে সত্য করে বলুন আপনি কি দেখেছেন? আমি আমি দেখেছি যে আমাকে আসলে একটু ছুরি দিয়ে করতে হবে। তখন আপনি কি করলেন? আমি খুব মানুষের কাজ করি। থ্যাংক ইউ মিসেস সালমা খান, মা হয়ে সন্তানের অপরাধ স্বীকার করে আপনি আপনার সৃষ্টি করেন। হ্যাঁ, আমি আমার 10 বছরের অভিজ্ঞতায় আজ পর্যন্ত কোনো মাকে তার সন্তানের বিরুদ্ধে সাক্ষী দিতে দেখিনি। আমি আপনার কাছে কিছু শুনে প্রার্থনা করছি। কোর্ট আগামীকাল সকাল 10টা পর্যন্ত মুলতবি করা হলো।
মা, আপনি যে সত্যের জন্য ছেলেকে ফাঁসিতে ঝুলাতে চাচ্ছেন তা সত্য নয়, প্রচন্ড এক মিথ্যে। চাই খুন করেনি, সত্যের জন্য ইতিহাস রচনা করতে গিয়ে আপনি যাই জীবন ইতিহাস শেষ করে দিচ্ছেন। আপনার ছেলের প্রতি মুহূর্তবোধ না থাকতে পারে, কিন্তু আমার জয়ের প্রতি আমার ভালোবাসা আছে। তাই আপনার কাছে আমি ভালোবাসার আছে বুঝিয়ে দিয়ে চাই প্রাণ দিতে চাইছি। আপনি আমার জয়কে আমার আছে দুঃখে দিন, আমার জয় জীবন দিতে দিন, আমার জয়কে আমার দিতে দিন, আমার জয়কে আমাকে দিতে দিন, আমার জয়কে আমাকে দিতে দিন। তবু চাচা তাই আমরা আদালতে আমার দিয়েছি অন্ধকে ফিরিয়ে নিব, আমি বৃদ্ধি ভুলব আপনি কাল আদালতে বলেছেন আপনি আসামিকে দেখেছেন মহিল যাতে আমাদের বৃত্তির ছুরি বের করতে। হ্যাঁ, না মানে আমি ঠিক মতো দেখতে পাইনি। তাহলে ঠিক মতো কি রেখেছিলেন আপনি তাই স্পষ্ট করে বলুন। আমি আমি যার কিছুতে দৌড় দিয়েছিলাম যাকে বাধা দিতে, যখন বাড়িতে ঢুকি তখন আমার মাথাতে ঘুরে গিয়েছিল, আমার চোখে স্পষ্ট দেখেছিলাম। আমি আমি ঠিক মতো কিছুই দেখতে পাইনি। তাহলে কাল আপনার দিয়ে জবানবন্দি মিথ্যে ছিল? মিথ্যে? হ্যাঁ মিথ্যে। দেখুন আপনি যেতে পারেন। দাঁড়ান, আমি সাক্ষীকে নতুন করে জেরা করতে চাইছি। একবার জেরা করার পর নতুন করে জেরা করতে পারেন? অবশ্যই হতে পারে, কারণ কে এখন একটা নতুন দিকে মোড় নিচ্ছে, তাই তাকে প্রশ্ন করা ন্যায় বিচারের পক্ষে একান্ত দরকার। গ্রান্টেড। কাল আদালতে আপনি যা বলেছিলেন তা সব মিথ্যে? হ্যাঁ, আমার মাথা ঠিক ছিল না, আমি হ্যাঁ আপনি অসুস্থ ছিলেন। হ্যাঁ আমি অসুস্থ ছিলাম। আপনি কাল অসুস্থ ছিলেন না, এখন আপনি অসুস্থ হয়েছেন। অসুস্থতার ডাক্তারের সার্টিফিকেট আপনি দেখতে পারেন? ডাক্তারের সার্টিফিকেট পেতে এখন বেশি দেখতে হয় না, বাড়ি থেকে ছুটি কাটিয়ে অসুস্থতার অজুহাত দেখিয়ে ডাক্তারের সার্টিফিকেট সহ ছুটির আবেদন করার ঘটনা এখন সবাই জানে। ম্যাডাম সামাকান, কাল আপনি অসুস্থ ছিলেন না, আজ আপনি অসুস্থ হয়েছেন। আজ কাল পর্যন্ত সত্য আপনার কাছে ছিল আপনি সুস্থ ছিলেন, আজ আপনি মিথ্যের কাছে পরাজিত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আপনি কাল পর্যন্ত একজন আদর্শ মানুষ ছিলেন, আজ আপনি এক সন্তানের মা হয়ে গেছেন, খুনি সন্তানের মা। কাল যে সত্য আপনি মানুষ হিসেবে স্বীকার করেছিলেন সে সত্যকে এক সন্তানের মা হিসেবে মিথ্যের কাপন করিয়ে আপনি দাপন করে দিয়েছেন, দাপন। আজ আপনি সেই মহিলা নন যে হাড় কোলারকে ধরিয়ে দিয়ে সত্যের কাছে সৈনিক হিসেবে খবরের কাগজে স্থান পেয়েছিলেন। আজ আপনি একটা মাস, আপনি সেই আদর্শবাদ বাবার কথা ভুলে গেছেন যে বাবা মৃত্যুর সময় আপনার হাত ধরে বলেছিল কখনো মিথ্যে কথা বলবি না। মিথ্যে বলা অন্যায়, পাপ। তুই আমাকে কথা দে আর কোনো দিন মিথ্যে বলবি না। বাবা আমি তোমার কথা দিচ্ছি আর কোনদিন মিথ্যে কথা বলবো না, আর কোনদিন মিথ্যে বলবো না।
পুলিশের রিপোর্ট এবং সাক্ষী প্রমাণাদের চুরি ছাড়া বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি হাসিফ খান ওরফে জয় মরহুম জাফর আহমদকে খুন করেছে। সুতরাং এই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। টাইগারের বিয়ে দেওয়ার শেষ ইচ্ছাটা ছিল আমার দেশে, সেসব পরে হবে বাবা, এখন 40 দিন পার হয়নি। না না, পরে হোক, পরে হোক, ও পরে, আগে 40টা যাক, চেয়ে আমার খাওয়াটা শেষ হোক আর ওই বিপয়ে ফাঁসিটা কার্যকরী হোক। তোমার চিঠি জয়, মায়ের চিঠি বুঝি না, আমার ফাঁসির চিঠি।
Oh, my God.
আগে কেউ মিথ্যে কথা বলে না মা। আমি মিথ্যে কথা বলছি না, এই তোমাকে আমি স্পর্শ করে বলছি, সেই খুনটি আমি করিনি মা। আমি চাইনি তোমার কথা মিথ্যে হয়ে যাক মা, তোমার অপমান হোক এটা আমি চাইনি, তাই আমি চুপ করেছিলাম। আমি নিজের ছেলেকে কোরবানি দিতে চেয়েছি, সেই সত্যটা তোমার মুক্তি হতে পারল, কিছুতেই হতে পারে না। আমি প্রমাণ করে দেব জাফরকে আমি খেয়েছি তোর খাওয়ার পথ পরিষ্কার করতে। তোমার খাওয়ার পথ পরিষ্কার? দৃষ্টির সাথে আমার বিয়ে হলে সব সম্পত্তি তুমি পাবে। জাফরকে খুন করে দৃষ্টির পথ থেকে সরিয়ে দিলাম জয়কে, এক ঢিলে দুই পাখি খতম। জাফর শেষ জয়ের পাশে, জাফর শেষ জয়ের পাশে, জাফর শেষ জয়ের পাশে। এত বড় পাপ আমি হতে দেবো না। তুমি আমার বোনকে বিধবা করেছো, আমার বোনের জামাকে খুন করেছো, আবার আমার বোনের মেয়ে সর্বনাশ করতে চাইছো, তা আমি হতে দেবো না, হতে চাই না। তোমাদের প্রসূতির শিকার হবে এক নিষ্পাপ ছেলে, যে এই হতে পারে না, এত বড় পাপ আমি হতে দেবো না। জানো কম বাপ যদি পাপি হয় তবে সন্তান পাপি হবে, এর মধ্যে কোনো পাপ জানো? মায়ের সাথে কিভাবে কথা বলতে তাই শিখিস নি? ওই হারামজারি, কি করে কথা বলতে আমি শিখে দিচ্ছি। হারামটা আমাকে না, তোমাকে দাও, আমাকে দাও, তাহলে তুমি শেষ, আমিও শেষ। আমার জাতীয় রাখে আমি যেন ওদের বলে যেতে পারি, এখনই না পূর্ণ করেছে আপনাকে স্বামী খালি আলী খান, আপনার স্বামী আপনাকে শুধু আমাকে নয়, আমার বোন জামাই কৃষ্ণের বাবা চেপর বাড়িতে খুন করেছে, আমার স্বামী খুন করেনি, তাই বলেছিল খুন করেনি। বৃষ্টি রানা, বৃষ্টি খালো বা তুমি ঠিকই বলেছিলে, আমার কেউ খুন করেনি, তাহলে আপনার মৃত্যুর আছে, খুন করেছে খালি আলী খান, এখন আর এসে বলে কোনো লাভ হবে না খালাম্মা, ছেলে শেষ হয়ে গেছে। না, মৃত্যুর জন্য সবাই শেষ হতে পারে, কিন্তু সত্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত সবাই থাকবে, কিন্তু কোনো কিন্তু নেই, জয়কে বাঁচাতে না পারলে সত্য মরে যাবে, আর সত্যের মৃত্যু হতে যাবো না, এটা অসম্ভব। তাহলে তাহলে কি জয় খুন করেনি? এখন শুধু অপেক্ষা, আজ ভোর রাত তিনটায় জয়ের ফাঁসি, আজ রাতে আমার ঘুম আসবে না।
আন্ডা খাবো মন্ডা খাবো খুরমা গুলা খাবো 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 মোবিল খাবো কেল্লা খাবো পাল্লা খাবো কিলে খাবো গুলি খাবো করবে আমি তাই বলি কর।
যদি তোর মা বাধা দেয়, ওর মাকেও খতম করে দিয়েছি। ওই বেটা জাফর আহমেদ তো আমি খতম করেছি। আরে জয় খুনের সময় সেখানে গিয়ে উপস্থিত হয়, আমি জয়ের গলার শব্দ শুনে আড়ালে যাই। জয় জাফরের পেট থেকে ছুরি বের করে ওকে বাঁচাতে চেয়েছিল, আরে আরে কিন্তু বাঁচাতে পারেনি, নিজেও বাঁচতে পারলো না, ফাঁসিতে বললো। আরে জয় ফাঁসিতে মরে না। হ্যাঁ আমি জয়ের মা। জয়ের মা? এতক্ষণ আপনি যে সত্য কথাগুলো বলেছেন তাই ক্যাসেটে রেকর্ড করে দিয়েছি। জয়ের এখনো ফাঁসি হয়নি, ওই ঘড়িটা আমি ঘুরিয়ে দিয়েছিলাম। ওকে আমি ওই হারাম রিমালকে বৃহস্পতি কুমার, আমি সে কাকা কুমার, ওই নাচনিওয়ারি বেটি জয়ের মা। ও বেড়া চন্দ্রবা কি ব্যাপার? ও তো যায় লোকে গুস্তি মারি, ওই বেটি জয়ের মা সব শুনে গেছে, সব রেকর্ড করে নিয়ে গেছে, আমি খুন করেছি, জয়ের এখনো ফাঁসি হয় নাই, এবার আমারও ফাঁসি হবে। জলদি চল, ওই বেটির উপরে ঝাঁপিয়ে পড়ি। মাকেও খতম করে দিয়েছি, ওই বেটা জাফর আহমেদকেও আমি খতম করেছি। জয় কি করে খুনি হলো? আরে জয় খুনের সময় সেখানে গিয়ে উপস্থিত হয়, আমি জয়ের গলার শব্দ শুনে আড়ালে যাই। জয় জাফরের পেট থেকে ছুরি বের করে ওকে বাঁচাতে চেয়েছিল। এই নিন এসতে অর্ডার, তাড়াতাড়ি যান, সময় নেই। এই দেখ আমার ছেলেকে ফাঁসি থেকে বাঁচানোর জন্য স্টে অর্ডার নিয়ে এসেছি। স্টে অর্ডার লইয়া ফাঁসি বন্ধ করবা? ফাঁসি এখন আমি হাসি রসমালাই খতম করে ফেলা। La ilaha illallah Muhammadur Rasulullah.
বাবা